আমরা সবাই জানি যে চিতাই হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী। এরা ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে, আর মাত্র 3 সেকেন্ডে এরা শূন্য থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতি তুলতে পারে, যা সত্যি অসাধারণ। এরা খুবই ধূর্ত এবং চালাক হয়ে থাকে। যেখানে সিংহ তাদের দলবলের সাথে শিকার করে থাকে, সেখানে চিতা একাই নিজের দমে শিকার করে থাকে। চিতা শিকারে খুবই পারদর্শী। এরা আকারে ছোট হলেও এদের ক্ষমতা কিন্তু এক অন্য লেভেলেরই হয়ে থাকে, তাই নিজের থেকে বড় প্রাণীদেরও এরা খুব সহজেই শিকার করে ফেলতে পারে। তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনই কিছু ধামাকাদার হান্টিং ভিডিওস, যেখানে চিতা খুবই চালাকির সাথে জঙ্গলের অন্য প্রাণীদের শিকার করছে। নাম্বার 1, প্রথমেই দেখা যাক চিতার দুর্দান্ত বানর শিকারের ভিডিও ক্লিপটি দিকে। বানরা গাছে চড়তে খুবই এক্সপার্ট হয়ে থাকে। গাছের একডাল থেকে অন্য ডালে লাফিয়ে যেতে পারে এবং ঝুলেও থাকতে পারে, কিন্তু চিতাই বা কম কিসে? চিতাও গাছে চড়তে এক্সপার্ট হয়ে থাকে। চোখের পলক না পড়তেই গাছের ডগায় উঠে যেতে পারে এবং একডাল থেকে অন্য ডালে লাফাতেও পারে। এই ভিডিওটিতে বানরটি ভেবেছিল সে হয়তো খুব সহজেই চিতার নজর এড়িয়ে লুকিয়ে যাবে, কিন্তু এটা তার ধারণা ভুল ছিল, যা কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যায়। চিতা বানরটির পিছু করতে করতে গাছের উপরে উঠে পড়ে আর বানরটি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফাতে থাকে, কিন্তু শেষ রক্ষা হলো না তার। দেখুন চিতা কিভাবে এক লাফে বানরটাকে শিকার করে দিল আর প্রাণ বাঁচানোর লড়াইয়ে বানরটি হেরে গেল। নাম্বার 2, চিতা যদি একবার কোনো প্রাণীকে টার্গেট করে নেয় তাহলে তাকে বাঁচানোর কারোর পক্ষেই সম্ভব না। এরা যেমন চালাক তেমনই ক্ষমতাবান হয়ে থাকে। এই ভিডিও ক্লিপটাই তার জলজ্যান্ত প্রমাণ। এখানে দেখা যাচ্ছে কয়েকটি স্প্রিংবক হরিণ নিচে ঘুরে ঘুরে ঘাস কাটছে, কিন্তু তারা জানতো না যে মৃত্যু তাদের জন্য ঠিক উপরে অপেক্ষা করছে। চিতা এখানে স্প্রিংবক হরিণকে শিকার করার জন্য সাইলেন্ট কিলার টেকনিক অ্যাপ্লাই করে। এরপর গাছের উপর থেকে সুযোগ বুঝে চিতা তার শিকারের উপরে আক্রমণ করে এবং বিপদের আশঙ্কা পেয়ে বাকি স্প্রিংবক হরিণগুলো পালিয়ে গেলেও চিতা তার শিকারকে ঠিকই ধরে ফেলে এবং এক কামড়েই তাকে শেষ করে দেয়। নাম্বার 3, এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা আফ্রিকার জঙ্গলে তোলা। এই ভিডিওটি ক্যামেরায় বন্দি করেছিলেন বেশ কিছু ট্যুরিস্ট। তারা আফ্রিকার জঙ্গলে ঘুরতে গিয়ে দেখতে পায় একটি চিতাবাঘ শিকারের জন্য একটি কুকুরকে মুখে করে একটা বড় গাছের উপরে তুলে নিয়ে বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তখনও চিতাটি কুকুরটাকে পুরোপুরি মেরে ফেলেনি, তখনও নড়াচড়া করছে, তখনও কুকুরটার মধ্যে কিছুটা প্রাণ ছিল। কিন্তু চিতার কবল থেকে কি আর বাঁচা যায়? চিতা তো শিকার করবেই, আর সেটাই ঘটালো কিছুক্ষণ পরেই চিতা তার ধারালো দাঁত দিয়ে কুকুরটার গলায় কামড় বসিয়ে দেয় এবং কুকুরটা অবশেষে মারা যায়। নাম্বার 4, এখানে চিতাবাঘটি শিকারের খোঁজে একটা নদীর ধারে আসে এবং নদীতে একটা কুমিরকে দেখতে পায়। প্রথমে কিছুক্ষণ গাছের আড়ালে বসে লুকিয়ে লুকিয়ে কুমিরের উপরে নজর রাখতে থাকে। এরপর যখনই কুমিরটি কিছুটা পাড়ের কাছাকাছি চলে আসে তখনই সুযোগ বুঝে কুমিরটা কিছু বুঝে ওঠার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তার খেল খতম করে দেয় এবং কুমিরের গলায় কামড়ে ধরে মুখে করে উপরে নিয়ে আসে। নাম্বার 5, এই ভিডিওটি সাউথ আফ্রিকাতে শ্যুট করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে চিতা একটা স্প্রিংবক হরিণের বাচ্চাকে ধরে তাকে শিকার না করে তার সাথে খেলা করছে, তবে এসবই চিতার ছলনা তাকে নিজের শিকার বানানোর জন্য। বাচ্চার থেকে 2-3 মিটার দূরে স্প্রিংবক হরিণের মা দাঁড়িয়ে আছে এবং নিরুপায় হয়ে সব কিছু দেখছে, কিন্তু চিতার ভয়ে নিজের বাচ্চাকে বাঁচানোর সাহস দেখাতে পারছে না। অন্যদিকে 10 মিনিট বাচ্চাটার সাথে খেলা করার পরে চিতার মন ভরে গেলে স্প্রিংবক হরিণের বাচ্চাকে মেরে ফেলে এবং চিতা তার শিকারকে মুখে নিয়ে গাছের উপরে উঠে যায় আরাম করে খাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনে অলে ক্লিক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।